রংপুরে বাদী সাক্ষীর জবানবন্দি তো দূরের কথা, ন্যূনতম যোগাযোগ না করে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহযোগিতা এবং থানায় মামলা না নেওয়ার বিষয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো লাভ হয়নি, বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ ভুক্তভোগীর পরিবার। আর পুলিশ বলছে বিশেষজ্ঞ প্রতিবেদনের ভিত্তিতে দেয়া হয়েছে চূড়ান্ত রিপোর্ট। রংপুর থেকে রেজাউল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘটনা চলতি বছরের 6 ফেব্রুয়ারির। নাটোরের স্বামীর বাড়ি থেকে উদ্ধার করা হয় রংপুরের বদরগঞ্জের নাগেরহাটের ব্যবসায়ী রবীন্দ্রনাথ সাহার কন্যা সুমিরানী সাহার মরদেহ। এরপর নাটোর হাসপাতাল হয়ে মরদেহ নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। স্বজনদের অভিযোগ, সুমিকে হত্যার পর তড়িঘড়ি করে শেষকৃত্য করে স্বামী ও তার পরিবার। ঘটনার পর থেকে নাটোর সদর থানা সহ অন্যান্যদের কাছে ধরনা দিয়েও মেলেনি সহযোগিতা, হত্যা মামলাও নেয়নি পুলিশ। তাই বাধ্য হয়ে আদালতে যায় সুমির পরিবার। আমার মেয়েটাকে কারসাজি করে নিয়ে যেয়ে তারা নিজে হাতে হত্যা করে ঘরের ভিতরে, থানা বলছে আমরা অভিযোগ দেবো না, নেবো না, আবার কেস কিসের? আমরা বহু কষ্টে বাধ্য হয়ে আদালতে কেস করছি। তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে সঠিক সুষ্ঠু বিচার বের হয়ে আসুক। তবে স্বামীর পরিবারের দাবি, বাথরুমে নিজেই গলা কেটে আত্মহত্যা করেছে সুমি। আর একটা ছেলে পরকিয়া, বিয়ের আগে 8 বছর ধরে সম্পর্ক, জোর জুলুম করে আমার গসাই দিছে বিয়ে। পুলিশকে আমরা কোনো ম্যানেজমেন্ট করিনি, আমরা কারো কাছে যাইও নি। নিজে নিজে আত্মহত্যা করে যে আমার ঘরের সামনে বসছে, তাকে যদি আমরা মারতাম তাহলে একটা বুকে আমার ভয় থাকতো, আমি পাপ করি নাই বাবা। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে গরিমসির অভিযোগ এনে রাজশাহী রেঞ্জ ডিআইজি, নাটোর পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেন মামলার বাদী পার্থ সাহা। এরপর আদালতের আদেশে 22 ফেব্রুয়ারি নাটোর থানা মামলা নেয়। পরে 2 মে দেয় চূড়ান্ত প্রতিবেদন, অথচ এ বিষয়ে জানেন না মামলার বাদী এবং সাক্ষী। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদও করেননি। আমাদের সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ না করেই মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের পক্ষে একটা ছাপাইমূলক একটা প্রতিবেদন তারা কোর্টে দেয় আর কি। আমাদের কাছে কোনো ফোন দেয়নি বা যোগাযোগ করেনি। আমরা চাই যে মামলাটা পুনঃ তদন্ত করা হোক। সব বিষয়ে জানতে গেলে নাটোর সদর থানার ওসি কাগজপত্র দিতে চাইলেও ক্যামেরায় কথা বলতে চাননি। তার দাবি, বিশেষজ্ঞ প্রতিবেদনের ভিত্তিতে দেওয়া হয়েছে চূড়ান্ত রিপোর্ট। এই ঘটনায় আমি কোনো কথাই বলতে চাই, এত বিরক্তি লাগে। ওখানে বিশেষজ্ঞ নিয়ে আসলো, এরকমের সুইসাইডাল কাট ইঞ্জুরি, সে যে সুইসাইড করছে, এটি আমাদের কাছে খুব, আমি যেখানে সততার সাথে নিষ্ঠার সাথে আছি সেখানে ওইসব অভিযোগ আমি তোয়াই ক্যাপ করি না, ওগুলো কোনো বিষয় আমার জন্য, আমার তো কোনো ব্যর্থ নেই কোথাও। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার। সুমিরানীর 8 বছর ও 4 বছরের 2টি সন্তান আছে। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।